আমি মহাপরাক্রমশালী দৈত্যরাজ হিরণ্যকশিপু, দেবতাদের বিতাড়িত করে আমি এখন রাজসিংহাসনের অধিকারী, স্বর্গ মর্ত পাতালের একমাত্র অধিষ্ঠ। এখন থেকে নগরবাসী শুধুমাত্র আমার সাধন পূজন করবে, অন্য কারো নয়। এ আমার নির্দেশ। প্রহ্লাদ দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র, আক্ষরিক অর্থে ব্রহ্মা বিষ্ণুর কাজিয়া। পিতৃদেব, আমার আভূমি প্রণাম গ্রহণ করুন। আমি আপনাকে নারায়ণ মহিমা শোনাতে আগ্রহ প্রকাশ করছি। না, অসম্ভব। আমি সর্বশক্তিমান দৈত্যরাজ, শুধুমাত্র আমার ভজন পূজন নির্ধারিত। এই নির্দেশ অমান্য করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। স্তব্ধ হও সেনাপতি, সকলকে বন্দি করো। হরি হরি বল, ওকে উচিত শিক্ষা দাও, স্তব্ধ করে দাও নাম গান। যেভাবেই হোক প্রহ্লাদকে হত্যা করতে হবে। ওকে হাতির পায়ের তলায় ফেলে দাও, বিষ্ট হয়ে মরবে। সুউচ্চ পর্বত থেকে ছুঁড়ে ফেলে দাও, বিষ প্রয়োগ করো, অগ্নিতে নিক্ষেপ করো, বদ্ধ কূপের মধ্যে ফেলে দাও, অনাহারে রেখে দাও। যেন তেন প্রকারেন তার মৃতদেহ আমাকে এনে দাও। আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করো, নতুবা তোমাদের বিপদ অনিবার্য। শোনো, আমি তোমাকে নৃশংসভাবে হত্যা করব। আমি ত্রিভুবনের অধিপতি, আমার পূজো হবে সর্বত্র। তোমার বিষ্ণুর কোনো আরাধনা চলবে না, বিষ্ণুকে। ও সর্বব্যাপী বিরাজমান, তার নাম গানে ত্রিভুবনের শান্তির আশ্রয় স্থল। যদি বিষ্ণু সর্বব্যাপী হয়ে থাকেন, তাহলে তুমি কি প্রমাণ করতে পারবে যে এই রাজপ্রসাদের স্তম্ভের মধ্যে তিনি বিরাজমান? নিশ্চয়ই তিনি সর্বত্র বিরাজমান, এমনকি ওই স্তম্ভেও। হ্যাঁ, ওই স্তম্ভেও।